কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আমি তোমাদের সামনে নন মেজর সেকেন্ড ইয়ারের ক্লাস নিয়ে হাজির হলাম। আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় যেটা হবে সেটা হলো ফটোসিনথেসিস। খেয়াল করো, পৃথিবীতে যে প্রক্রিয়াটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে বেশি কি গুরুত্ব বহন করে সেই প্রক্রিয়াটা হলো ফটোসিনথেসিস, বা বাংলায় আমরা যেটাকে সালোক সংশ্লেষণ বলি। তো যাই হোক, আজকে আমাদের আলোচ্য বিষয় হবে সালোক সংশ্লেষণ নিয়ে। শুধু নন মেজর স্টুডেন্ট না, আজকের টপিকটা যারা আমাদের মেজর অনার্সের স্টুডেন্ট আছে তাদেরও কাজে লাগবে। তাদের মধ্যেও যদি কেউ আমার সাথে থাকো, আমি দেখতে পাচ্ছি দুজন বোধহয় আমার সাথে আছে, যদি তারা ক্লিয়ার দেখতে পাই এবং শুনতে পাই তাহলে একটু রেসপন্স করো, তাহলে আমি বুঝবো যে আমি সঠিকভাবে আমি হলো আমার লাইভ ক্লাস শুরু করতে সক্ষম হয়েছি। তো যাই হোক, আজকের এই ক্লাসটা কিন্তু শুধুমাত্র মানে নন মেজর মনে করে মেজরের স্টুডেন্ট যারা আছে তারা চলে যেও না, আমার এই ক্লাসটা কিন্তু নন মেজর স্টুডেন্টদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্ব বহন করবে। ওকে, তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, আমরা তাইলে আমাদের আলোচনা শুরু করব ফটোসিনথেসিসের আলোচনা। খেয়াল করো, ফটোসিনথেসিস বিষয়ে আমাদের যথেষ্ট ধারণা আছে, কারণ ক্লাস 5-6 থেকেই বোধ হয় ফটোসিনথেসিসের ধারণা দেওয়া হয় স্টুডেন্টদের। 8-9 গিয়ে যথেষ্ট, বা 9-10 গিয়ে যথেষ্ট বিস্তারিতভাবেই ফটোসিনথেসিস আলোচনা করা হয়। আর ইন্টারমিডিয়েট যদি আমি SSC সিলেবাস আর ইন্টারমিডিয়েটের সিলেবাস মিলাই, তাহলে SSC আর ইন্টারমিডিয়েট মিলে ফটোসিনথেসিস সম্পর্কে একটা ভালো, একটা অনেক বেশ গভীর একটা আলোচনা কিন্তু সেখানে আছে। তাই যারা SSC লেভেলে ফটো ভালো মতো এই চ্যাপ্টারটা বা এই টপিকটা পড়ছো, আবার ইন্টারমিডিয়েটেরও হলো ফটোসিনথেসিস টপিকটা যারা ভালো মতো পড়ছো, তাদের ক্ষেত্রে আশা করি ফটোসিনথেসিস নিয়ে খুব একটা সমস্যা হওয়ার কথা না। খেয়াল করো, কিন্তু তারপরেও আরও নতুন কিছু তো থেকে যায়, আর তোমাদের সিলেবাসে আছে যেহেতু নন মেজরে, তো সেই কারণে অবশ্যই আমাদের পড়াইতে হবে এবং আরও গভীরের নলেজে যেতে হবে। অর্থাৎ SSC ইন্টারে যা পড়ছো তার থেকেও একটু গভীরভাবে আমাদের এখানে ফটোসিনথেসিস শিখতে হবে। তো যাই হোক, আমি আর এই বিষয়ে আর কথা না বলে প্রথমেই আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাতে যাচ্ছি। অর্থাৎ ফটোসিনথেসিস কীভাবে হয় তার উপরে একটা অ্যানিমেশন আছে, অ্যানিমেশন ভিডিও, সেই ভিডিও অ্যানিমেশনটা আমি তোমাদের দেখাচ্ছি এখন। আগে এই ভিডিও অ্যানিমেশনটা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখে নিবা। খেয়াল করো, আমরা একটা ভিডিও অ্যানিমেশন আগে মনোযোগ দিয়ে দেখে নিব। প্রথমে আমরা একটু দেখি, এখানে কিছু উদ্ভিদ দেখানো হচ্ছে, সবগুলো উদ্ভিদের মধ্য থেকে একটা উদ্ভিদকে আমরা সিলেক্ট করছি, সেই উদ্ভিদে কিভাবে ফটোসিনথেসিস হয় সেইটা আমরা এখন দেখব। তাহলে এখানে আমরা কি দেখলাম, যে মাটি থেকে উদ্ভিদ পানি শোষণ করলো। এখানে একটু বলে রাখা দরকার, পানি যে উদ্ভিদ শুধু মাটি থেকেই শোষণ করে তা না, জলজ উদ্ভিদ কি করে, জল থেকে, অর্থাৎ জলীয় পরিবেশ থেকেই সে পানি শোষণ করে, তার মূল দেহ এবং কাণ্ড দিয়ে। এবং মূল দিয়েই যে পানি শোষণ করবে তাও কিন্তু না, পুরো শরীর দিয়েও কিন্তু জলজ উদ্ভিদ পানি শোষণ করতে পারে। ওকে, আবার পরশ্রয়ী কিছু উদ্ভিদ আছে, যেমন এক ধরনের অর্কিড আছে, তারা কিন্তু আবার এই যে বাতাসে যে জলীয় বাষ্প আছে সেখান থেকেও কিন্তু তারা পানি শোষণ করতে পারে। তো সেই হিসাবে বলা যায় যে পানি যেখান থেকেই শোষণ করুক না কেন, ডাজেন্ট ম্যাটার, পানি লাগবেই, ফটোসিনথেসিসে পানি লাগবে, কোথা থেকে শোষণ করলো সেটা আমাদের আলোচ্য বিষয় আপাতত না। ওকে, এরপরে আমরা দেখি, পানি শোষণ করলো উদ্ভিদ, পানি দেখো চলে যাচ্ছে পাতাতে। এই যে পানি এখন চলে গেছে পাতাতে,
এবং আমরা জানি পাতার যে অংশটা, যেটারে আমরা বলি পত্রফলক, পত্রফলকটা দেখবা সবসময় সানলাইটকে ধরার জন্য, সানলাইটকে ফাঁদে ফেলার জন্য সে কি করে, সে সেই সানলাইটের দিকে নিজের অংশটা এই পাতার ফলকটা অবস্থান করে। পাতার ফলক যত বেশি হয়, পাতার ফলকের আয়তন যত বেশি হয়, সেখানে আলো তত বেশি কি পড়তে পারে। ওকে, তাহলে দেখো এখানে আলো এসে পাতাতে পড়লো, এখন কি হয় দেখো। আলো পড়লো, এবার আমরা তাহলে বুঝে গেলাম যে পানি আছে পাতার মধ্যে আর আলো পড়ছে পাতার মধ্যে। এবার আমরা পাতাটাকে একটু কেটে দেখবো যে পাতার ভেতরে কি আছে। এবার আমরা পাতাটাকে কেটে দেখছি, এই যে এইটা হলো পাতার প্রস্থচ্ছেদ। পাতার প্রস্থচ্ছেদ করে আমরা কি করছি, একটু জুম করলাম। দেখো পাতার উপরের যে লেয়ারটা সেটারে আমরা বলি এপিডার্মিস, নিচের লেয়ারটারে আমরা বলি হলো নিম্নতক বা ঊর্ধ্বতক, নিম্নতক এইভাবে বলো, ঊর্ধ্বতক নিম্নতক। ঊর্ধ্বতক আর নিম্নতকের মাঝে যতটুকু আছে, বাকি যে টিস্যুটুকু আছে, এই যে ঊর্ধ্বতক আর নিম্নতকের মাঝে বাকি যতটুকু টিস্যু আছে, পুরা টিস্যুটুকুরে আমরা বলে থাকি, অবশ্যই এখানে জাইলেম ফ্লোয়েম বাদ দিবা, তাহলে ভাস্কুলার বান্ডল এবং বান্ডল সিট বাদ দাও, ঊর্ধ্বতক নিম্নতক বাদ দাও, দিলে মাঝখানে যত টিস্যু থাকে তাদেরকে একত্রে আমরা বলি মেসোফিল টিস্যু। কি বলি? মেসোফিল টিস্যু। ওকে, এবার দেখো মেসোফিল টিস্যুতে আবার এখানে ম্যাক্সিমাম পাতায় দুই ধরনের টিস্যু থাকে, একটা হলো প্যালিসেড প্যারেনকাইমা আর একটা হলো স্পঞ্জি প্যারেনকাইমা। এখানে আমরা দেখো প্যালিসেড প্যারেনকাইমা টিস্যুর একটা কোষকে বের করে আনলাম, এই হলো প্যালিসেড প্যারেনকাইমা টিস্যুর একটা কোষ, আর সেই কোষ থেকে আবার আমরা ক্লোরোপ্লাস্ট বের করে নিয়ে আসছি, এই হলো সেই ক্লোরোপ্লাস্ট। এখন দেখো এই ঊর্ধ্বতকের কোষেও কিন্তু ক্লোরোপ্লাস্ট আছে, আবার স্পঞ্জি প্যারেনকাইমার কোষেও কিন্তু ক্লোরোপ্লাস্ট আছে, নিম্নতকের কোষেও কিন্তু ক্লোরোপ্লাস্ট আছে। যেখানেই ক্লোরোপ্লাস্ট আছে সেখানেই কিন্তু ফটোসিনথেসিস হবে। এখানে স্পেশালি হলো প্যালিসেড প্যারেনকাইমাতে কেন দেখানো হয়েছে, কারণ এই পাতার ক্ষেত্রে প্যালিসেড প্যারেনকাইমাতে অতি মানে ঘনত্ব অর্থাৎ বেশি পরিমাণে ক্লোরোপ্লাস্ট আছে, কারণ এখানে প্যালিসেড প্যারেনকাইমাতেই ক্লোরোপ্লাস্টে ফটোসিনথেসিস বেশি হয় বিধায়, এখানে অন্য জায়গায় হচ্ছে, এখানে বেশি হচ্ছে বিধায় প্যালিসেড প্যারেনকাইমা টিস্যুর একটা কোষকে বের করে এনে দেখানো হয়েছে, এবং প্রতিটা কোষে অনেকগুলা করে ক্লোরোপ্লাস্ট আছে, তার মধ্য থেকে একটা ক্লোরোপ্লাস্টকে বের করা হয়েছে। ওকে, এইটা হলো সেই স্পঞ্জি প্যারেনকাইমা, আর এখন যে টিউব দেখতে পাচ্ছ এইটা হলো পাতার যে শিরা, সেই শিরার মধ্যে থাকা যে ভেসেল, সেই ভেসেলগুলো শিরায় থাকা যে ভেসেল, সেই ভেসেলগুলো অর্থাৎ জাইলেম, জাইলেমের অংশ। এবার যে পানি হলো উদ্ভিদ শোষণ করলো, সেই পানি তোমরা দেখছিলাম মূল দিয়ে শোষণ করছিল, করে উপরে উঠে এসেছিল, এসে পাতায় ঢুকছিল, তাহলে সেই পাতায় থাকা যে ভাস্কুলার বান্ডল অর্থাৎ জাইলেম, জাইলেমের যে ভেসেল, সেই ভেসেলের মধ্য দিয়ে দেখো এই পানির অণুগুলা বের হয়ে আসবে, এসে তারা কি করবে, তারা ম্যাক্সিমামই হলো এই যে স্টোমাটা আছে, স্টোমাটাতে বের হয়ে যাবে, এই হলো সেই স্টোমাটা। স্টোমাটা যখন ওপেন হবে তখন এই পানিগুলা বের হয়ে যাবে, পানির অণু বের হয়ে যাবে, এবং এই স্টোমাটা ওপেন হইলে আবার একটা গ্যাস ঢুকবে, পরিবেশ থেকে এক ধরনের গ্যাস ঢুকবে, গ্যাসটার নাম হলো কার্বন ডাইঅক্সাইড। ওকে, এই যে কার্বন ডাইঅক্সাইড পাতার মধ্যে ঢুকছে কোন পথে, স্টোমেটা দিয়ে, এই দেখো স্টোমেটা দিয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ঢুকছে। তাহলে পানি ঢুকলো জাইলেমের মাধ্যমে পাতায়, গ্যাস ঢুকলো স্টোমেটার মাধ্যমে, সেই পানি এবং গ্যাস এখন চলে যাবে কোথায়, ক্লোরোপ্লাস্টের মধ্যে। দেখো এই যে ধীরে ধীরে ক্লোরোপ্লাস্টের মধ্যে চলে যাচ্ছে, এই যে পানি এবং কার্বন ডাইঅক্সাইড ক্লোরোপ্লাস্টে ঢুকলো। ওকে, পানি এবং কার্বন ডাইঅক্সাইড ক্লোরোপ্লাস্টে ঢুকছে, আর ওই যে আমরা দেখছিলাম যে আলো, আলো এসে কোথায় ঢুকবে, আলোও এসে কিন্তু ক্লোরোপ্লাস্টে ঢুকবে। তার মানে খেয়াল করো যে ফটোসিনথেসিসে
যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার জন্য যে কাঁচামাল দরকার হয় সেই কাঁচামাল, প্রধান কাঁচামাল হলো পানি এবং কার্বন ডাইঅক্সাইড। ওকে, এবং প্রভাবক হিসাবে যেটা দরকার হয় সেটা হলো আলো। এবং কোথায় হয়? ক্লোরোপ্লাস্টের মধ্যে ফটোসিনথেসিস হয়। তার মানে ফটোসিনথেসিসের সকল উপাদান এবং নিয়ামক এখন কিন্তু ক্লোরোপ্লাস্টে আছে। এবার কি হবে? এবার ফটোসিনথেসিস ঘটবে। এবার ফটোসিনথেসিস মনে করো ঘটছে, আমরা দেখতে পাচ্ছি না, ক্লোরোপ্লাস্টের মধ্যে ফটোসিনথেসিস ঘটছে। ঘটার পরে আমরা কি জানি? ফটোসিনথেসিস হলে কি তৈরি হয়? তাই অক্সিজেন তৈরি হয়, গ্লুকোজ তৈরি হয় আর পানি তৈরি হয়। এবার আমরা দেখব যে এবার ফটোসিনথেসিস হয়ে কি বের হয়ে আসবে ক্লোরোপ্লাস্ট থেকে। এখন দেখো ক্লোরোপ্লাস্ট থেকে প্রোডাক্ট বের হয়ে আসবে, কাঁচামাল ঢুকছে, প্রভাবক ঢুকছে। এখন দেখো কি বের হয়ে আসছে, এখন হলো প্রোডাক্ট বের হয়ে আসছে। এখানে পিঙ্ক কালার দিয়ে যেটা দেখানো হয়েছে সেটা গ্লুকোজ, খেয়াল করো, আর পেস্ট কালারে যেটা দেখানো হয়েছে সেটা হলো অক্সিজেন। তাহলে এই অক্সিজেন এখন পাতার স্টোমেটা দিয়ে বের হয়ে চলে যাবে, গ্লুকোজ এখন ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে দেহের প্রান্তে প্রান্তে ছড়িয়ে যাবে, আর ফটোসিনথেসিসে যে পানি তৈরি হয়েছিল সেই পানি কিন্তু ক্লোরোপ্লাস্টে রয়ে যাবে। ওকে, আমরা দেখি, এই যে খেয়াল করো, তাহলে এই যে কোষ প্রথম ক্লোরোপ্লাস্ট থেকে গ্লুকোজ বের হলো, তারপর সেই কোষ থেকে বের হবে, বের হয়ে ফ্লোয়েম টিস্যুতে ঢুকবে। এই যে দেখো, এই যে ফ্লোয়েম টিস্যুতে ঢুকছে, এই যে গ্লুকোজের অণুগুলো ফ্লোয়েম টিস্যুতে ঢুকলো, আর এই যে যে অক্সিজেন তৈরি হয়েছিল তারা সব দেখো এখানে স্টোমেটা দিয়ে বের হয়ে যাচ্ছে। এই হলো স্টোমেটা দিয়ে বের হয়ে চলে গেল, কারা? এই উৎপন্ন অক্সিজেন। আর এই যে দেখো পাতার শিরা উপশিরা দিয়ে, উপশিরা এবং শিরা হয়ে সেই গ্লুকোজ হলো ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে দেহের প্রান্তে প্রান্তে দেখো ছড়িয়ে যাচ্ছে। এই যে দেখো প্রান্তে প্রান্তে ছড়িয়ে যাচ্ছে, এই যে প্রান্তে প্রান্তে ছড়িয়ে গেল। তাহলে এই যে টোটাল বিষয়টা আমরা দেখলাম, এই বিষয়টাকেই আমরা বলছি হলো ফটোসিনথেসিস। ওকে, তাহলে ফটোসিনথেসিস কি আমরা বোধহয় এই ভিডিওটার মাধ্যমে মোটামুটিভাবে বুঝে গেছি। খেয়াল করো ফটোসিনথেসিসের আসল যে ঘটনাটা, অর্থাৎ ক্লোরোপ্লাস্টের মধ্যে যা ঘটলো সেইটাই কিন্তু ফটোসিনথেসিসের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং সবথেকে জটিল কাহিনী, জটিল ঘটনা, সেইটা কিন্তু আমরা এখনও বুঝি নাই। সেই বিষয়টা খুবই সাধারণভাবে আমরা বুঝবো, তার আগে একটু আমরা এই যে ভিডিওতে যেটা আমরা দেখলাম বিষয়টা সেইটাকে আমরা একটু রিভিউ করে নিই, অর্থাৎ একটু সামারাইজ করে নিই। সেটা কী হোক, কী দেখলাম? যে উদ্ভিদ মাটি হোক, পানি হোক বা জলীয় বাষ্প থেকে হোক, অর্থাৎ পরিবেশ থেকে এসে, পরিবেশ থেকে এসে কী করবে? মূল দেহ হোক, শরীরের অন্যান্য পুরা শরীর দেহ হোক, সে পানি শোষণ করবে, কারণ পানি ছাড়া ফটোসিনথেসিস সম্ভব না, পানি শোষণ করবে। সেই পানি চলে যাবে উদ্ভিদের পাতায়, এবং উদ্ভিদের পাতার কোষগুলোতে যে ক্লোরোপ্লাস্ট আছে সেই ক্লোরোপ্লাস্টের মধ্যে এই পানির অণুগুলো ঢুকতে থাকবে। এবার কি হবে? যে পরিবেশে, অর্থাৎ বাতাসে যে কার্বন ডাইঅক্সাইড আছে সেই কার্বন ডাইঅক্সাইড সাধারণত কি হবে? পরিবেশ থেকে স্টোমেটার মাধ্যমে উদ্ভিদের পাতায় প্রবেশ করবে। স্টোমেটাগুলোর মধ্য দিয়ে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে, আর পানি তো আগেই প্রবেশ করছে ক্লোরোপ্লাস্টে, তাহলে এইভাবে কার্বন ডাইঅক্সাইডগুলোও কিন্তু একসময় ক্লোরোপ্লাস্টে ঢুকে পড়বে। তাহলে এই কার্বন ডাইঅক্সাইড আর পানি বিক্রিয়া হবে কোথায়? এই ক্লোরোপ্লাস্টের মধ্যে নানান জটিল ধাপের মাধ্যমে সেই কার্বন ডাইঅক্সাইড আর পানির বিক্রিয়াতে একসময় আমরা গ্লুকোজ, অক্সিজেন পাবো, গ্লুকোজ পাবো এবং পানি পাবো। উৎপন্ন পানি ক্লোরোপ্লাস্টে রয়ে যাবে, উৎপন্ন অক্সিজেন বের হয়ে এসে স্টোমেটাতে পরিবেশে চলে যাবে, এবং উৎপন্ন যে গ্লুকোজ সেইটা আবার ক্লোরোপ্লাস্ট থেকে বের হয়ে একসময় সেইটা ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে দেহের প্রান্তে প্রান্তে ছড়িয়ে যেতে থাকবে, ছড়িয়ে যাবে। এবং এই পুরো ঘটনাটা নিয়ন্ত্রণ করবে বা প্রভাবক হিসাবে কাজ করবে কে? হলো আলোক শক্তি। অর্থাৎ আলোই মূলত এই বিক্রিয়াগুলো ঘটানোর শক্তি যোগান দিবে, যে কারণে এই প্রক্রিয়াটাকে বলা হয়ে থাকে ফটোসিনথেসিস। খেয়াল করো সিনথেসিস শব্দের অর্থ হলো উৎপাদন, আর ফটো শব্দের অর্থ কি? আলো। ফোটনের ওয়েভকে আমরা বলে থাকি ফটো। খেয়াল করো তাহলে ফোটনের ওয়েভ, যেটাকে আমরা আলো বা লাইট বলে থাকি, তাহলে এই ফটো
অর্থাৎ ফোটনের ওয়েভের প্রভাবে যেহেতু এখানে গ্লুকোজের উৎপাদন হয়, খেয়াল করো সিনথেসিস মানে উৎপাদন, এখানে গ্লুকোজের উৎপাদন এবং অক্সিজেনের উৎপাদনকেই সিনথেসিস হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। তাহলে আলোর প্রভাবে যেহেতু গ্লুকোজ এবং অক্সিজেনের উৎপাদন ঘটে এই প্রক্রিয়াতে, তাই প্রক্রিয়াটার নামকরণ করা হয়েছে ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস, ফটো মানে আলো আর সিনথেসিস মানে উৎপাদন প্রক্রিয়া, উৎপাদন প্রসেস। তাহলে ফটোর প্রভাবে অর্থাৎ আলোর প্রভাবে অক্সিজেন এবং এই গ্লুকোজ উৎপাদনের এই প্রসেসটাকেই মূলত আমরা ফটোসিনথেসিস বলে থাকি। ওকে, তাহলে ফটোসিনথেসিস কাকে বলে মোটামুটি আমরা জেনে গেলাম, ফটোসিনথেসিস কোথায় কিভাবে ঘটে মোটামুটি জানলাম। কিন্তু প্রধান যে ঘটনাটা অর্থাৎ সবথেকে জটিল যে ঘটনাটা ক্লোরোপ্লাস্টের মধ্যে ঘটে সেইটা আমরা এখনো শিখিনি। এখন আমরা সেই ঘটনাটা শেখার চেষ্টা করব, খেয়াল করো। তাহলে এতটুকুতে আমরা এত এই সিদ্ধান্তে আসতে পারি যে ফটোসিনথেসিসের জন্য কি লাগবে, আলো তো লাগবেই, কার্বন ডাইঅক্সাইড লাগবে, পানি লাগবে, খেয়াল করো। আর কি উৎপাদিত হবে, উৎপাদিত হবে হলো অক্সিজেন, গ্লুকোজ আর পানি। ওকে, তাহলে এবার ক্লোরোপ্লাস্টের মধ্যে আমরা যাব, ক্লোরোপ্লাস্টের মধ্যে কি ঘটে সেইটা আমরা এখন বোঝার চেষ্টা করব বা জানবো এবং বুঝব। তাহলে আমাদেরকে একটা ক্লোরোপ্লাস্ট আঁকতে হবে। তাহলে ধরে নাও এইটা হলো একটা ক্লোরোপ্লাস্ট, আমরা ধরে নিতে পারি, ব্লু কালার দিয়ে আমি দেখাচ্ছি। ধরে নাও এইটা হলো একটা ক্লোরোপ্লাস্ট। আমরা জানি ক্লোরোপ্লাস্ট হলো ডাবল মেমব্রেন দুইটা, এই যে দেখো এখানে আমাদের একটা ক্লোরোপ্লাস্টের একটা 3D মডেল তৈরি করা আছে। আমরা এইটাকে একটু আর একটু জুম করে নিতে পারি, এই হলো একটা ক্লোরোপ্লাস্টের মডেল। তাহলে আমরা একটু এটা 3D মডেল দেওয়া আছে, আমরা আসলে 3D আঁকবো না, আমরা একটা 2D মডেল আঁকতে পারি। তাহলে ক্লোরোপ্লাস্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেখো কিছু দালান কোটা আছে, তোমরা এগুলা জানো, ক্লোরোপ্লাস্টের গঠন তোমাদেরকে পড়ানো হয়েছে, তোমরা জানো। এই যে দালান কোটা যেগুলো দেখতে পাচ্ছি এরা, এদেরকে এক একটাকে আমরা এক একটা গ্রানাম বলে থাকি, কি বলি গ্রানাম। তাহলে এইটা হলো একটা গ্রানাম, এটা একটা গ্রানাম, এগুলো সব এক একটা গ্রানাম। আর দেখো প্রতিটা গ্রানাম কিন্তু অনেকগুলা চাকতির মতো গঠন একটার পর একটা সজ্জিত হয়ে এক একটা গ্রানামের সৃষ্টি করছে, খেয়াল করো। তাহলে আমরা যদি এই জায়গাটাই এইভাবে আমরা দেখি, এই হলো সেই ক্লোরোপ্লাস্টটা। ওকে, আর ক্লোরোপ্লাস্টের মধ্যে তাহলে কি আছে, অনেকগুলা গ্রানাম আছে, আর প্রতিটা গ্রানাম আবার তৈরি হয় কি দিয়ে, গ্রানাম চাকতি দিয়ে। তাহলে আমি এখানে দেখাতে পারি, এইটা মনে করো একটা গ্রানাম চাকতি, এইটা আর একটা গ্রানাম চাকতি, এই যে গ্রানাম চাকতি। ওকে, আর এই গ্রানাম চাকতির সমন্বয়ে গঠিত টোটাল যে ভার্টিক্যাল যে বিল্ডিং এর মতো গঠনটা আমরা দেখতে পাচ্ছি, এই টোটাল গঠনটাকে আমরা বলি হলো গ্রানাম। ওকে, তাহলে এগুলা এটা হলো গ্রানাম আর প্রতিটা একক হলো গ্রানাম চাকতি। তবে তোমরা হয়তো বা অনেকেই এই গ্রানাম চাকতিকে থাইলাকয়েড হিসাবেও পড়ে এসছে। ওকে, তুমি থাইলাকয়েড বলতে পারো বা গ্রানাম চাকতি যাই বলো, কোনো সমস্যা নেই। তাহলে অনেকগুলা থাইলাকয়েড একটার পর একটা সজ্জিত হয়ে কি হয়, এই গ্রানাম তৈরি করে, খেয়াল করো। এবার গ্রানামগুলা ডুবে থাকে, অর্থাৎ এই যে ছবিটা, এই ছবিতে যদি দেখি তাহলে এই পুরো জায়গাটা গ্রানামের আশেপাশে কি থাকে, একটা জেলির মতো তরলে পূর্ণ থাকে বা ঘন এক ধরনের তরলে পূর্ণ থাকে, যে তরলটাকে আমরা বলে থাকি স্ট্রোমা বা ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্সও বলতে পারি। তাহলে ধরে নাও আমি এখানে ব্লু কালার দিয়ে দেখাই, এই হলো সেই স্ট্রোমা, অর্থাৎ এখানে ঘন তরল দানাদার পদার্থ, অর্থাৎ ঘন জেলির মতো তরল, নাম হলো স্ট্রোমা বা ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্স অনেকেই বলে স্ট্রোমা। এবার যেটা সেটা হলো একটা থাইলাকয়েড। একটা থাইলাকয়েডের গঠন আমরা একটু সাধারণভাবে যদি দেখি তাহলে ধরে নাও এইটা হলো সেই একটা থাইলাকয়েড বা গ্রানাম চাকতি। এই গ্রানাম চাকতিও কিন্তু ফসফোলিপিড বাইলেয়ারে তৈরি এবং এই জায়গায় কিন্তু কি আছে, প্রচুর পরিমাণে ক্লোরোফিল আছে, যদিও শুধু ক্লোরোফিল না, ক্লোরোফিল, জ্যান্থোফিল, ক্যারোটিনের গুচ্ছ, যাদেরকে আমরা বলি পিগমেন্ট সিস্টেম। তাহলে এই জায়গাটায় দুই ধরনের পিগমেন্ট সিস্টেম আমরা অসংখ্য অসংখ্য পিগমেন্ট সিস্টেম পাবো
তবে এই পিগমেন্ট সিস্টেমগুলা গঠন এবং কাজের উপর ভিত্তি করে দুই প্রকার হয়ে থাকে, পিগমেন্ট সিস্টেম 1 আর পিগমেন্ট সিস্টেম 2। এই পিগমেন্ট সিস্টেম 1 বলো আর পিগমেন্ট সিস্টেম 2 বলো, দুইটা ক্ষেত্রেই কিন্তু তুমি কি পাচ্ছ, ক্লোরোফিল পাচ্ছ, প্রধান যে রঞ্জক পদার্থ সেটা ক্লোরোফিল পাচ্ছ, সাথে জ্যান্থোপিল, ক্যারোটিন, লাইকোপিন এইগুলা পাইতে পারো বা এইগুলাও থাকবে পরিমাণে কম, কিন্তু সব থেকে বেশি থাকবে হলো ক্লোরোফিল। ওকে, তাইলে আমরা এখন পিগমেন্ট সিস্টেম না বলে, যেহেতু পিগমেন্ট সিস্টেমের সব থেকে মানে মেজর যে পিগমেন্টটা সেটার নাম ক্লোরোফিল, আর তোমরা ক্লোরোফিল নামটার সাথে খুবই পরিচিত, তাই আমরা শুধু ক্লোরোফিল কথাটাই বারবার বলবো, সমস্যা না। তাহলে দেখো, তাইলে এইভাবে আমরা থাইলাকয়েডের মেমব্রেনে কি পাচ্ছি, প্রচুর ক্লোরোফিল থাকতে দেখছি, বা আরও ভালোভাবে যদি বলি তাহলে পিগমেন্ট সিস্টেম থাকতে দেখছে, পিগমেন্ট সিস্টেম 1 এবং পিগমেন্ট সিস্টেম 2 আমরা থাকতে দেখছি। তাহলে আমি এই জায়গাটায় এটা বসাই ফেলি, এই যে দেখো এখানে পিগমেন্ট সিস্টেমগুলো আছে। এছাড়াও ম্যাট্রিক্সে নানান ধরনের রাসায়নিক পদার্থ আছে, নানান ধরনের রাসায়নিক পদার্থ, তার মধ্যে আমরা ধরে নিতে পারি এডিপি, ইনঅর্গানিক ফসফেট, এরা এডিপি আছে, ইনঅর্গানিক ফসফেট আছে, এনএ আছে, আমরা এডিপি যদি দেখি এডিপি আছে, তারপর ইনঅর্গানিক ফসফেট আছে, খেয়াল করো, তারপর এনএডিপিএইচ টু আছে, এনএডিপিএইচ টু, এন এ ডি পি এনএডিপি আছে, খেয়াল করো, এনএডিপি এন এ এনএডিপি, হ্যাঁ এনএডিপি আছে, ঠিক আছে, আবার হাইড্রোজেন আছে, এই এইগুলা এমন অনেক ধরনের নানান ধরনের যৌগ কিন্তু বা উপাদান কিন্তু এই ম্যাট্রিক্সে তুমি পাবা। শুধু তাই না, এই উপাদানগুলাই শুধু না, সাথে আবার বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার চক্রও কিন্তু এই স্ট্রোমাতে চলে। যেমন আমি এখানে ধরে নিতে পারি, মনে করো এ একটা রাসায়নিক পদার্থ, খেয়াল করো বি একটা, এ থেকে মনে করো বি, বি থেকে মনে করো সি, সি থেকে মনে করো ডি, ডি থেকে মনে করো ই, খেয়াল করো ই থেকে মনে করো আবার এ, তাহলে এইভাবে এক পদার্থ থেকে আর এক পদার্থ সৃষ্টির রাসায়নিক বিক্রিয়ার চক্রও কিন্তু আমরা এই স্ট্রোমাতে ঘটতে দেখি, খেয়াল করো। তার মানে এই দেশের ক্লোরোপ্লাস্টের যে স্ট্রোমা, সেই স্ট্রোমাতে নানান ধরনের রাসায়নিক পদার্থ থাকে এবং সেই রাসায়নিক পদার্থগুলো নানান ধরনের বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এর মধ্যে আমি প্রাথমিকভাবে ধরে নিলাম এডিপি, ইনঅর্গানিক ফসফেট, এনএডিপি, তারপরে হাইড্রোজেন আয়ন, এরা সাধারণভাবে আছে, মনে করো এরা এখনও বিক্রিয়াতে অংশগ্রহণ করে না। আবার এদিকে মনে করো যে স্ট্রোমাতেই এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, এইভাবে এক পদার্থ থেকে আর এক পদার্থ তৈরির রাসায়নিক বিক্রিয়াও কিন্তু চলতে থাকে, খেয়াল করো। এখন কি হবে, এবার হলো এই অবস্থায় আসছে, এবার ওই যে আমরা যেটা ভিডিওতে দেখলাম যে এই ক্লোরোপ্লাস্টের মধ্যে কার্বন ডাইঅক্সাইড, পানি ঢুকবে, পানি ঢুকবে এবং কার্বন ডাইঅক্সাইড ঢুকবে, আমরা এখন ধরে নিলাম যে এই জায়গাটাই ঢুকছে, কে এই যে এই জায়গাটাই কার্বন ডাইঅক্সাইড ঢুকছে। আবার খেয়াল করো আমরা যদি দেখি তাহলে এই জায়গাটাই, এই জায়গাটাই ঢুকছে হলো কার্বন ডাইঅক্সাইড, আবার মনে করো এই দিক থেকে ঢুকছে হলো পানি, আমরা যদি ধরে নিই তাহলে এই দিকে থেকে ঢুকছে হলো পানি, এই যে পানি ঢুকছে, তাহলে এইভাবে কার্বন ডাইঅক্সাইড এবং পানিও ক্লোরোপ্লাস্ট এখন ঢুকে গেছে, এই অবস্থায় আছে। এখন দেখো যে এই রাসায়নিক বিক্রিয়াগুলো যে চলে, চলতে গেলে কিন্তু শক্তি লাগবে। আমরা নিউটনের প্রথম সূত্র জানি, স্থির বস্তু স্থির, গতিশীল বস্তু গতিশীল যদি বাহ্যিক বল প্রয়োগ করা না হয়, তাহলে বাহ্যিক বল অবশ্যই কি, শক্তির কারণেই বাহ্যিক বল কি প্রয়োগ হবে, তাহলে সেই শক্তি অর্থাৎ এই সকল বিক্রিয়া ঘটানোর জন্য যে শক্তির দরকার হবে, সেই শক্তির উৎস হিসাবে এখন ক্লোরোপ্লাস্টে আলো ঢুকবে। এবং আমরা শক্তির নিত্যতা সূত্র জানি যে শক্তির উৎপত্তি বা বিনাশ নাই, এক ধরনের শক্তি শুধু আরেক ধরনের শক্তিতে রূপান্তরিত হয়, তাই ক্লোরোপ্লাস্টের মধ্যে কিন্তু কোনো শক্তি উৎপাদিত হবে না। কিন্তু ক্লোরোপ্লাস্টে যখন আলোক শক্তি প্রবেশ করবে, তখন সেই আলোক শক্তি রূপান্তরিত হয়ে রাসায়নিক স্থিতি শক্তিতে পরিণত হবে এবং
সেই শক্তি দিয়ে পরবর্তীতে এই হলো বিভিন্ন কেমিক্যাল রিঅ্যাকশন হবে। যেমন এই যে আলো পড়লো, আলোটাকে অ্যাবজর্ব করলো কে? এই ক্লোরোফিল। ক্লোরোফিল আলো অ্যাবজর্ব করার পরে ইলেকট্রন নির্গত করে। কি নির্গত করবে? ইলেকট্রন। তাহলে এই আলো অ্যাবজর্ব করে সে ইলেকট্রন নির্গত করল। এই ইলেকট্রনের প্রভাবে, খেয়াল করো, ইলেকট্রন নির্গত করল, এই ইলেকট্রনের প্রভাবে এই এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট বিক্রিয়া করে এটিপিতে পরিণত হবে। এনএডিপি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে হলো এনএডিপিএইচ টু তৈরি করবে। কি তৈরি করবে? এনএডিপিএইচ টু। যার ফলে ইলেকট্রন শক্তি হারাবে এবং এই ইলেকট্রনের হারানো শক্তি কিন্তু এখন এটিপির মধ্যে ঢুকে গেল। ইলেকট্রনের হারানো শক্তি কিন্তু এখন এনএডিপিএইচ টু এর মধ্যে ঢুকে গেল। খেয়াল করো, আবার যদি আমি বিষয়টা একটু বলি, তাহলে আলো যখন এসে ক্লোরোপ্লাস্টে ঢুকে, তখন থাইলাকয়েড বা গ্রানাম চাকতিতে থাকা যে ক্লোরোফিল, সেই ক্লোরোফিল সেই আলোকে অ্যাবজর্ব করে। অ্যাবজর্ব করে কি করে? সে ইলেকট্রন নির্গত করে। অর্থাৎ ক্লোরোফিলের এই ক্ষমতা আছে যে আলো শোষণ করে ইলেকট্রন নির্গত করা। এই গতিশীল ইলেকট্রন যখন বের হয়ে পড়ে, তখন বুঝতে হবে যে আলোক শক্তি এখন গতি শক্তিতে রূপান্তরিত হয়েছে, ইলেকট্রনের মাঝে সেই গতি গেছে। এবার ইলেকট্রনের সেই গতির প্রভাবে, ধরে নিলাম সেই ইলেকট্রনের গতির প্রভাবে এখন এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট বিক্রিয়া করলে ইলেকট্রন গতি হারালো এবং কিছু শক্তি তখন এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট বিক্রিয়ার ফলে, যে এরা বিক্রিয়ার ফলে যখন কি তৈরি হবে? এটিপিতে পরিণত হবে। আমি যদি দেখাই, তারা বিক্রিয়া করে এখন কিসে পরিণত হলো? এটিপিতে পরিণত হলো। তাহলে এই এটিপির মধ্যে কিছু শক্তি রাসায়নিক স্থিতি শক্তি হিসাবে আবদ্ধ হয়ে যাবে, ইলেকট্রনের গতিশক্তি। ওকে, আবার ইলেকট্রনের কিছু গতিশক্তির প্রভাবে এখানে কি হবে? এই এনএডিপিজিপি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি হবে? এনএডিপিএইচ টুতে পরিণত হবে। এনএডিপিএইচ টুতে পরিণত হবে। অর্থাৎ এই এনএডিপিএইচ টু এর মধ্যেও কিন্তু ইলেকট্রনের যে শক্তি, সেই শক্তি কি রাসায়নিক স্থিতি শক্তি হিসাবে আবদ্ধ হবে। তার মানে আলোক শক্তি গতিশক্তিতে পরিণত হলো, ইলেকট্রনের ইলেকট্রন সেটা পাইল, ইলেকট্রন সেই গতিশক্তির মাধ্যমে, আমি সাধারণভাবে এখানে গতিশক্তি শব্দটা ব্যবহার করছি, তাহলে আলোক শক্তি এখানে গতিশক্তিতে রূপান্তরিত হলো, সেই গতি পাইল ইলেকট্রন। ইলেকট্রন আবার সেই গতিশক্তির প্রভাবে এটিপি এবং এনএডিপিএইচ টু তৈরি করে দিল, যার ফলে ইলেকট্রনের গতিশক্তি রাসায়নিক স্থিতি শক্তি হিসাবে এটিপি এবং এনএডিপিএইচ টু এর মধ্যে আবদ্ধ হয়ে গেল। খেয়াল, এইভাবে আলোর প্রভাবে এই এটিপি এবং এনএডিপিএইচ টু তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি হলো ফটোফসফোরাইলেশন। কি বলি? ফটোফসফোরাইলেশন। ওকে, ফটোফসফোরাইলেশন আবার ব্যাপক বিষয়, আমরা আজকে সেই দিকে যাব না। তাহলে এই আলোক শক্তির প্রভাবে এটিপি এবং এনএডিপিএইচ টু তৈরির যে প্রক্রিয়াটা, যে প্রক্রিয়াতে এটা সম্পন্ন হয়, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ফটোফসফোরাইলেশন। আপাতত আমরা সে ততটুকুই জানলাম। এবার খেয়াল করো, এই আলোর প্রভাবে স্ট্রোমাতে থাকা যে পানি, সেই পানি কিন্তু ভাঙে না। পানি ভেঙে অক্সিজেনে পরিণত হয় এবং সেই অক্সিজেন হলো বের হয়ে চলে যায়। খেয়াল করো, এই আলোর প্রভাবে পানি ভাঙে, যেটাকে আমরা বলি ফটোলাইসিস, এবং এই ফটোলাইসিস প্রক্রিয়াতেই কিন্তু কি হয়? অক্সিজেনের উৎপাদন ঘটে এবং সেই অক্সিজেনই কিন্তু কি হয়? পরিবেশে, স্ট্রোমাটা দিয়ে বের হয়ে পরিবেশে চলে যায়। তার মানে ফটোসিনথেসিস প্রক্রিয়াতে যে আলো, সরি, যে অক্সিজেন নির্গত হয়, সেইটার উৎস কিন্তু পানি, এবং সেই পানি কিন্তু আলোর প্রভাবে ভাঙে, তাই সেই ঘটনাটাকে আমরা বলি ফটোলাইসিস। তার মানে পানির ফটোলাইসিসের প্রভাবে অক্সিজেন উৎপন্ন হবে। কখন? একেবারে প্রথমের দিকে, সালোক সংশ্লেষণের শুরুর দিকে। ওকে, গেল। এবার খেয়াল করো, এরপরে আর আলোর কোনো প্রয়োজন নাই, কারণ আলোর যে কাজ ছিল সেই কাজ আলো করে দিছে। এটিপি এবং এনএডিপিএস টু এর মধ্যে আলোক শক্তি এখন রাসায়নিক স্থিতি শক্তি হিসাবে আবদ্ধ হয়ে গেছে, তাই আলোর আর দরকার হচ্ছে না। এবার চলে যাই আমরা পরবর্তী কাহিনীতে। সেখানে হলো, দেখো, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, এইভাবে এক রাসায়নিক পদার্থ থেকে আর এক রাসায়নিক পদার্থ তৈরির চক্র চলছে। এখানেও দেখো, আমরা যদি বলি যে স্থির বস্তু চিরকাল স্থির, গতিশীল বস্তু গতিশীল, যদি বাহ্যিক বল প্রয়োগ করা না হয়, তার মানে
এ কখনোই বিতে পরিণত হবে না যদি বাহ্যিক বল প্রয়োগ করা না হয়। তাই সেই বল প্রয়োগের জন্যই এখন কি লাগবে? কাঁচামাল। সেই কাঁচামালটা কি বা শক্তি, সরি, বল প্রয়োগের জন্য লাগবে হলো শক্তি। তাহলে সেই শক্তি কোথায় আছে দেখো, এই যে এটিপির মধ্যে শক্তি আছে। এখন এই এটিপি গিয়ে এখন এই চক্রের মধ্যে ঢুকবে, আবার এনএডিপিএইচ টু এর মধ্যেও শক্তি আছে। তাহলে এই এনএডিপিএইচ টু ও কি হবে, এই চক্রের মধ্যে প্রবেশ করবে। এই এটিপি এবং এনএডিপিএইচ টু যখন চক্রে ঢুকে ভাঙবে, ভাঙলে কি হবে, এটিপি থেকে আবার শক্তি নির্গত হবে। কারণ আমরা জানি শক্তির উৎপত্তি বা বিনাশ নাই, রূপান্তরিত হয়। তাহলে এটিপির মধ্যে থাকা রাসায়নিক স্থিতি শক্তি এখন কি আবার মুক্ত হবে, আবার এনএডিপিএইচ টু এর মধ্যে থাকা যে রাসায়নিক স্থিতি শক্তি সেটাও এখন মুক্ত হবে। তাহলে এই এটিপি এবং এনএডিপিএইচ টু ভেঙে যে শক্তি নির্গত করবে তার প্রভাবে এ থেকে বি, বি থেকে সি এইগুলা তৈরি হবে। আর এইগুলা তৈরি হইতে গেলে আবার কি লাগবে, কাঁচামাল লাগবে। কারণ এতে এর সাথে যদি কোনো কিছু যুক্ত বা এ থেকে যদি কিছু বিযুক্ত না হয় তাহলে এ কিন্তু সারা জীবন এই রয়ে যাবে, খেয়াল করো। সেই জন্য এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি এইসব তৈরি হইতে গেলে আবার চক্রে বিভিন্ন কাঁচামাল ঢুকতে হয়। এবার সেই কাঁচামাল কারা, সেই কাঁচামাল হলো এই যে দেখো কার্বন ডাইঅক্সাইড এবং এই যে এখানে যে পানি, এই কার্বন ডাইঅক্সাইড এবং পানি হলো কাঁচামাল। তাহলে আমরা এখন বলতে পারি স্ট্রোমাতে যে রাসায়নিক বিক্রিয়ার চক্রগুলা চলে বা চক্র চলে, সেই চক্রে শক্তি যোগান দেয়কে এটিপি এবং এনএডিপিএইচ টু, আর এই চক্রে কাঁচামাল হিসাবে প্রবেশ করে কে, কার্বন ডাইঅক্সাইড আর পানি। এবং ফাইনালি এই চক্র থেকে ফাইনালি আমরা কি পাই, গ্লুকোজ পাই। এই চক্র থেকে ফাইনালি আমরা কি পাবো, গ্লুকোজ সি সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স, ঠিক আছে, এই আমরা ফাইনালি পাবো, গ্লুকোজ পাবো। ওকে, এবং সাথে সাথে কিন্তু পানিও পাবো আমরা, এই চক্র থেকে আবার পানিও পাবো, এই যে পানি পাবো। ওকে, তাহলে দেখো আমাদের ফটোসিনথেসিস বিষয়টা বোধহয় পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। যদিও এই চক্র এত সহজে হয় না, এই চক্র নিয়েও অনেক কথা আছে। আবার এটিপি এনএডিপিএইচ টু তৈরির যে প্রক্রিয়াটা সেইটাও কিন্তু অনেক কিছু আলোচনার বিষয় আছে। আমি একেবারে সাধারণভাবে এই ক্লোরোপ্লাস্টের মধ্যে ঘটা কাহিনীটা, কাহিনী একটু তোমাদের সামনে তুলে ধরলাম খুবই সাধারণভাবে। তাহলে যা আমরা এখানে এখন বুঝলাম সেইটাই একটু রিভিউ করি। দেখো যে সালোক সংশ্লেষণের জন্য পানি এবং কার্বন ডাইঅক্সাইড ক্লোরোপ্লাস্টে ঢুকলো, আলো এসে পড়ল। আলো এসে কি করবে, প্রথমে এই গ্রানাম চাকতি তৈরিকারী যে থাইলাকয়েড, সেই থাইলাকয়েডগুলোর উপরে আলো পড়ে। থাইলাকয়েডের প্রাচীরে প্রচুর ক্লোরোফিল থাকে, ক্লোরোফিল সেই আলোকে শোষণ করে ইলেকট্রন নির্গত করবে। সেই ইলেকট্রনের প্রভাবে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে থাকা এডিপি এবং ইনঅর্গানিক ফসফেটের বিক্রিয়া ঘটবে, এনএডিপি এবং হাইড্রোজেনের বিক্রিয়া ঘটবে, ঘটে এটিপি এবং এনএডিপিএইচ টু তৈরি হবে। অর্থাৎ আলোক শক্তি রাসায়নিক স্থিতি শক্তি হিসাবে এখন এটিপি এবং এনএডিপিএইচ টু এর মধ্যে আবদ্ধ হয়ে যাবে, এবং এই আলোর প্রভাবেই স্ট্রোমাতে থাকা পানি ভেঙে যাবে, যে ঘটনাটাকে আমরা বলি ফটোলাইসিস। এবং সেই ফটোলাইসিস প্রক্রিয়াতে কি হবে, অক্সিজেন উৎপন্ন হবে। সেই অক্সিজেন ক্লোরোপ্লাস্ট থেকে বের হয়ে কোষ থেকে বের হবে, হয়ে সেইটা একসময় স্টোমাটা দিয়ে পরিবেশে চলে যাবে। কিন্তু এটিপি এবং এনএডিপিএইচ টু কিন্তু ক্লোরোপ্লাস্টের স্টোমাতে রয়ে যাবে। এবার ক্লোরোপ্লাস্টের স্টোমাতে হলো নিয়মিত এক ধরনের রাসায়নিক বিক্রিয়ার চক্র চলে, সেই চক্রের কাঁচামাল হিসাবে সেই চক্রে কার্বন ডাইঅক্সাইড এবং পানি প্রবেশ করবে চক্রে, এবং সেই চক্র চলার জন্য যে শক্তি সেই শক্তির যোগান দিবে এটিপি এবং এনএডিপিএইচ টু। অর্থাৎ এটিপি এবং এনএডিপিএইচ টু ওই চক্রের মধ্যে ঢুকবে, ঢুকে ভাঙবে, ভেঙে শক্তি নির্গত করবে, তার প্রভাবে চক্রে থাকা যে কাঁচামাল ই, এ, বি, সি, ডি, ই এরা, এই চক্রে থাকা যে উপাদানগুলো তারা ওই যে কার্বন ডাইঅক্সাইড এবং পানিকে গ্রহণ করবে এবং তাদের সাথে রিয়াকশান ঘটাবে, ঘটিয়ে ফাইনালি ওই চক্র থেকে প্রোডাক্ট হিসাবে গ্লুকোজ বের হতে থাকবে, গ্লুকোজের উৎপাদন হতে থাকবে। এইভাবে চক্র চলতে থাকবে, গ্লুকোজ উৎপন্ন হবে, চক্র চলবে, গ্লুকোজ উৎপন্ন হবে। ওকে, তাহলে এই হলো
ইসে ফটোসিনথেসিসের বিষয়। এখন দেখো ফটোসিনথেসিস আগেই বলছি খুবই জটিল প্রক্রিয়া, আমি খুব সংক্ষেপে সাধারণভাবে বোঝানোর চেষ্টা করলাম। আলোচনার সুবিধার্থে আমরা এই ঘটনাটাকে দুই ভাগে আলোচনা করতে পারি, একটা হলো আলোক অধ্যায়, আর একটাকে বলতে পারি আলোক নিরপেক্ষ অধ্যায়। অর্থাৎ আমরা যদি এই জায়গাটাই এখানে যদি একটু আমরা যদি এখানে এই ব্লু কালার দিয়ে যদি একটা মার্ক করে দিই, এই জায়গা থেকে একটা মার্ক করে দিলাম, তাহলে দেখো এই এই যে দাগটা, এই দাগের এই পাশে যে ঘটনা ঘটছে এই ঘটনাটুকুরে আমরা বলবো আলোক অধ্যায়, কারণ আলো ছাড়া এই এটিপি এবং NADPH2 তৈরি সম্ভব নয়। তাই এই ঘটনাটুকু টোটালি আলো দ্বারা নিয়ন্ত্রিত বিধায় এই ঘটনাটুকুরে বলে আমরা আলোক অধ্যায়, আর বাকি যে ঘটনাটুকু আছে ওই জন্য আর আলোর দরকার হয় না। তবে আলোক অধ্যায় যে এটিপি এবং NADPH2 তৈরি হয় সেইগুলা থাকলেই চলে, থাকলেই বাকি ঘটনা চলতে পারে, খেয়াল করো। সেই কারণে আমরা কি করি, ছালক সংশ্লেষণকে দুইটা ধাপে ভাগ করে থাকি। প্রথম ধাপটুকুরে আমরা বলে আলোক অধ্যায়, আর দ্বিতীয় ধাপটুকুরে আমরা বলে থাকি আলোক নিরপেক্ষ অধ্যায়। তাহলে একেবারে সংক্ষেপে বলে আলোক অধ্যায় কি ঘটে, আলোর প্রভাবে এটিপি এবং NADPH2 তৈরি হয় এবং আলোর প্রভাবে পানি ভেঙে অক্সিজেন উৎপাদন হয়ে পরিবেশে চলে যায়। তাহলে এই হলো আলোক অধ্যায়ের ঘটনা। আর আলোক নিরপেক্ষ অধ্যায় কি ঘটে, রাসায়নিক বিক্রিয়ার চক্র চলে, সেই চক্রে কার্বন ডাইঅক্সাইড এবং পানি প্রবেশ করে এবং এটিপি এবং NADPH2 ভেঙে ওই চক্র চলার শক্তি যোগান দেয়। তার মানে আলোক নিরপেক্ষ অধ্যায় কিন্তু আলোক অধ্যায়ের উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ আলোক নিরপেক্ষ অধ্যায় চলতে গেলে এটিপি এবং NADPH2 লাগবে, আর এটিপি এবং NADPH2 আবার আলোক অধ্যায় তৈরি হয়। ওকে, এবার ফাইনাল কথা সেইটা আলোক, এই যে আলোক নিরপেক্ষ অধ্যায়ের যে রাসায়নিক বিক্রিয়ার চক্রগুলো চলল, এই চক্রের উপাদান বা চক্রের প্রক্রিয়া উদ্ভিদ ভেদে ভিন্ন ভিন্ন হইতে পারে, সেই কারণেই আমি ABCD এইভাবে আমি দেখাইছি। আমি কিন্তু সে রাসায়নিক পদার্থগুলোর নাম উল্লেখ করি নাই, কেন, ওই যে বললাম যে উদ্ভিদ ভেদে এই চক্রের উপাদানগুলো ভিন্নতর হইতে পারে, প্রক্রিয়াও ভিন্নতর হইতে পারে, তাই আমি ABCD তো এইভাবে দেখাইছি। তাহলে এই আলোক নিরপেক্ষ অধ্যায়ে কার্বন ডাইঅক্সাইড আর পানির বিক্রিয়া ঘটিয়ে গ্লুকোজ তৈরির যে চক্র, সেই চক্র প্রধানত তিন প্রকার হয়ে থাকে। একটাকে আমরা বলি কেলভিন চক্র, একটাকে আমরা বলি হ্যাসলাক চক্র, আর একটাকে আরেক উদ্ভিদের ক্ষেত্রে আমরা বলি CAM সাইকেল। ওকে, তার মানে উদ্ভিদ ভেদে এই চক্রের উপাদানের ভিন্নতা দেখা যায়, প্রক্রিয়ার ভিন্নতা দেখা যায়, খেয়াল করো, এবং উদ্ভিদ ভেদে সেই চক্রের ভিন্নতা ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন বিজ্ঞানে আবিষ্কার করছে, করে তাদের নাম অনুযায়ী কী নাম হয়েছে, এই যে কেলভিন চক্র, আবার কোন উদ্ভিদে এর চক্রটা আরেকটা ভিন্ন চক্র পাওয়া গেছে সেইটার নাম হয়েছে হলো হ্যাসলাক চক্র। আর CAM চক্র একটা নির্দিষ্ট উদ্ভিদ গোত্রের উদ্ভিদে শুধু পাওয়া গেছে, ক্র্যাসুলেসিয়াসি উদ্ভিদ গোত্রে পাওয়া গেছে, তাই ওই গোত্রের নাম অনুযায়ী ওই চক্রটার নাম হয়েছে CAM সাইকেল, ক্র্যাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিক সাইকেল। ওকে, তার মানে আলোক নিরপেক্ষ অধ্যায়ে কার্বন ডাইঅক্সাইড ঢুকবে এবং পানি ঢুকে গ্লুকোজ তৈরির জন্য যে চক্র চলবে সেই চক্র সকল উদ্ভিদে কিন্তু সেম না, উদ্ভিদ ভেদে এই চক্র ভিন্ন হইতে পারে। আর এ পর্যন্ত তিন ধরনের চক্র আবিষ্কার হয়েছে, তার মধ্যে একটা হলো কেলভিন চক্র, একটা হ্যাসলাক চক্র, আর একটা হলো CAM সাইকেল। যাক, এই বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তাহলে আশা করি তোমরা বোধহয় ফটোসিনথেসিস বিষয়টা মোটামুটি ক্লিয়ার হয়েছে। আমি জানি না, যদিও তোমাদের SSC HSC তোমরা ফটোসিনথেসিস পড়ে এসছো, তা সেখানে তোমাদের কনসেপ্টটা কতটা ক্লিয়ার ছিল জানি না, এই এমন এই ক্লিয়ার হওয়ার কথা, ম্যাক্সিমামেরই জানার কথা। তারপরেও যাদের যারা জানতা না বা ক্লিয়ার ছিল না তারা আজকে ক্লিয়ার হলো, আর যারা ক্লিয়ার ছিল বা জানতাম তারা আরেকবার একটু তাদের মধ্যে আরেক ধরনের মানে বোধহয় ক্লিয়ার মানে আরেক ধরনের পরিষ্কার ধারণা বোধহয় আসলো, আগে এক ধরনের থাকলেও যদি কোথাও গ্যাপ থাকতো সেটা বোধহয় আজকে ক্লিয়ার হলো আশা করি। তাহলে আগামী ক্লাসে আমরা এই ফটোসিনথেসিসের বাকি যে বিষয় আছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব আশা করি। ধন্যবাদ সবাইকে।
ভালো থেকো সবাই, দোয়া রেখো আমার জন্য, দোয়া রেখো সারা পৃথিবীর জন্য। ধন্যবাদ সবাই।